আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী আজ সতেরোই নভেম্বর জানিয়ে দেব কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটিতে আপনি পাচ্ছেন প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার একটি নির্দেশনা এবং একশো জন প্রবাসীর ব্যাংক হিসাব জব্দ করেছে কুয়েত তার একটি বিস্তারিত আপডেট এছাড়া সাথে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েকদিনে বিপুল সংখ্যক প্রবাসীদেরকে কুয়েত থেকে করেছে যারা আটক হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর কুইতের সমসাময়িক গুরুত্বপূর্ণ তথ্যগুলো। জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি এই না করেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অনেক শুভেচ্ছা শুরু করা যাক কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন করে একটি তথ্য প্রকাশ করেছে কুয়েতুর উজারা দাখিলিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে যেই নিউজটি প্রকাশিত হয়েছে তাতে নিশ্চিত করা হয়েছে যে দশই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত কুয়েতের অভিবাসীদের যেটি ডিপিটেশন এর জন্য সংশ্লিষ্ট অথরিটি সর্বমোট চারশো জন প্রবাসীকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সারাশি অভিযান চলছে কুয়েত জুড়ে এই অভিযানে আটকৃত জন ব্যক্তি যার মধ্যে দুশো একাত্তর জন পুরুষ এবং একশো একানব্বই জন মহিলা ছিল এরা বিভিন্ন অভিযানে আটক হয়েছিল এবং তাদেরকে তাদের নিজ দেশে নির্বাসন বা সফরে পাঠিয়ে দেওয়া হয়েছে এরা আর কুয়েতে প্রবেশ করতে পারবে না আপনারা অবগত রয়েছেন যে পুরো কুয়েত জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সারাশি অভিযান অব্যাহত রয়েছে আর এই সকল অভিযানে আটক হচ্ছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে ওভার টাইম বা একই কোম্পানিতে কাজ না করা এবং কুয়েতের একামা যেটি বিশ নম্বর আর্টিকেল বিষে দিয়ে বাইরে কাজ করা যেটি সম্পূর্ণ কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এছাড়া কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেব অনুযায়ী বর্তমানে এক লক্ষ ষাট হাজার প্রবাসী অবৈধভাবে কুয়েতে অবস্থান করছে যেটি কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ তথ্য থেকে নিশ্চিত করা হয়েছিল এবং তিনি এও বলেছেন যে এ সকল প্রবাসীদের জন্য আর সাধারণ ক্ষমা দেওয়া হবে না তাদেরকে ধরে ধরে কুয়েত থেকে নির্বাসনে পাঠানো হবে এবং আজীবনের জন্য কুয়েতে নিষিদ্ধ করা হবে এছাড়া জিসিসি যেটি সৌদি আরবিয়া বাহারাইন ওমান কাতার দুবাই এ সকল দেশগুলিতে তারা পাঁচ বছরে প্রবেশ করতে পারবে না যদি সে সকল প্রবাসীর স্বইচ্ছায় ইচ্ছায় জরিমানা দিয়ে কুয়েত থেকে চলে যায় ক্ষেত্রে তাদের জন্য এসব আইন কার্যকর থাকবে না যদি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা বিশেষ বাহিনীর অভিযানে আটক হয় তাহলে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কঠোরভাবে নিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন একটি তথ্য প্রকাশিত হয়েছে এখানে নিশ্চিত করা হয়েছে দুজন এশিয়ান প্রবাসীকে মদের কারখানা পরিচালনার অভিযোগে আটক করা হয় বিস্তারিত যা জানা যায় সালমিয়া এলাকায় একটি স্থানীয় মদের কারখানা থেকে দুই এশিয়ান প্রবাসীকে আটক করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদেরকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এই নিউজটিতে প্রকাশিত হয়নি যে এই দুজন এশিয়ান প্রবাসী কোন দেশের ছিল সাধারণত আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে অনেকগুলো অপরাধ বা অপরাধের যে ঘটনাগুলো প্রকাশিত হয় সেখানে এশিয়ান বলা হয় যদিও এশিয়া বলে কোনো দেশ নেই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে নিশ্চিত করা হয়েছে যে একশো জন প্রবাসীকে কুয়েতের রাষ্ট্রীয় নিরাপত্তা তালিকায় রাখা হয়েছে কুয়েতে একশো জন প্রবাসীকে রাষ্ট্রীয় তালিকায় রেখে তাদের সকল লেনদেন যেটি আর্থিক কার্যক্রম ব্লক করে দেওয়া হয়েছে তাদের একামান অবয়নের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন কি আকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ফ্যামিলি নিয়ে তাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে সূত্র থেকে যেটি নিশ্চিত করা হয়েছে এদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা রয়েছে এবং এদের বেশিরভাগই ল্যাবনী নাগরিক যেটি আরবি দৈনিকগুলিতে একযোগে প্রকাশিত হয়েছে বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে আইন লঙ্ঘনকারে বিশেষ করে মালি লন্ডারিং বা আদম ব্যাপারী বা বিষা বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন দেশের প্রবাসী সহ আরবি এবং কুইতিদেরকেও আটক করে তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা করা হচ্ছে হচ্ছে ধারণা যে এই একশো জনের তালিকা সেটা থেকেই প্রকাশ করা হয়েছে বা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দৃষ্টি আকর্ষণ করছে সকল প্রবাসীদের যারা কুইতে রয়েছেন যারা বাংলাদেশ থেকে নতুন করে কুইতে আসবেন সবার বিশেষ করে বর্তমান কুয়েতে প্রবেশ করতে হলে যে সকল নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে বাংলাদেশ থেকে কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে হবে ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবমিট বা রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্রুভাল পেতে হবে ইমুনি ডাউনলোড করে সেখানে গ্রিন সিগনাল পেতে হবে যদি দেশে থাকা অবস্থায় অনলাইনে এ অপয়েন করে থাকেন বাধ্যতামূলক মোবাইল আইডি লাগবে স্নোনিক অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে মোবাইলে মুসাফির প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে সর্বশেষ টিকিট ক্রয় করে ফিসিআর টেস্ট করে কুয়েতে আসতে হবে ইমুনি এবং মোবাইল আইডিতে গ্রিন সিগন্যাল লাগবে বাধ্যতামূলক যা আপনার ভ্যাকসিন সংক্রান্ত তথ্য বহন করবে আপনারা অবগত রয়েছেন যে এরই মাঝে এই সকল ভুলের কারণে অনেক বাংলাদেশিকে কুয়েতে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে কাজে যারা নতুন করে বিষা খরিদ করছেন আপনি অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন এবং যারা পুরনো কুয়েতে অবস্থান করছেন ছুটিতে রয়েছেন বা ছুটিতে যাবেন আপনারাও এই ব্যাপারটি অবশ্যই মেনে চলবেন সম্মানিত কুয়েত প্রবাসী কুয়েত বাংলার দূতাবাস থেকে গতকাল যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি আবারও ক্লিয়ার করছি সেজন্য ক্ষমা চাচ্ছি দ্বিতীয়বার একই নিউজ প্রচার করার জন্য কুয়েত সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যায় যে আপনারা কুয়েতের অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি যেটি বার্সাটিলো তিনটি হ্যাপি সেন্টার সেখান থেকে যে সকল সেবা গ্রহণ করবেন পাসপোর্ট নবায়ন নতুন পাসপোর্ট তৈরি যেটি শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং ম্যানুয়ালি এক্সটেনশন দ্বিতীয় অপশনে যেটি প্রকাশিত হয়েছে যেটি বাংলাদেশ দূতাবাসের সেবা সেটি হচ্ছে যে আপনারা পাসপোর্টের তথ্য পরিবর্তন পাসপোর্টের ছবি পরিবর্তন হারানো পাসপোর্টের বিপরীতে নতুন পাসপোর্টের জন্য আবেদন নষ্ট পাসপোর্টের বিপরীতে নতুন পাসপোর্টের জন্য আবেদন যে যে সকল পাসপোর্ট উদ্ধারের জন্য বাংলাদেশি নাগরিকগণ স্থানীয় আদালতে মামলা করেছেন তার জন্য যে সকল পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ বা শেষ হয়েছে এ সকল কাজের জন্য শুধুমাত্র বাংলার দূতাবাসে আপনারা যোগাযোগ করবেন আর শুধুমাত্র নতুন নবায়ন পাসপোর্টের জন্য বা বাচ্চাদের জন্য পাসপোর্ট তৈরির জন্য আউটসোর্সিং বাসা টেলুতে যোগাযোগ করবেন যেটি তিনটি হ্যাপি সেন্টারে প্রদান করা হচ্ছে আশা করি এই তথ্যটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন এতে করে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ দূতাবাস কোন সেবাটি দিচ্ছে আর হ্যাপি সেন্টার কোন সেবাটি দিচ্ছে। ভিউয়ার যারা আমাদের ভিডিওতে কমেন্টস করেন আপনাদের এরকম গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো করার জন্য অনেক ধন্যবাদ কারণ হচ্ছে যে আপনারা এই প্রয়োজনীয় কমেন্টস থেকে অনেক উপকৃত হয়। আপনারা সব সময় এই ধরনের কমেন্টসগুলো করবেন। বাই টুরিস্ট ভিসা পেতে কয়দিন লাগে? মিজান মুস্তাফা লিখেছেন। অ্যাকচুয়ালি টুরিস্ট ভিসার যে সিস্টেমগুলো রয়েছে খুব একটা সময় লাগে না। তিন দিন লাগে সর্বোচ্চ যেটি সরকারি কার্য দিবস অনুযায়ী তবে যেহেতু বাংলাদেশ সহ ষাটটি দেশের যেটি লাবানা বা লাবানা বিষা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন লাগে সেক্ষেত্রে অনেকদিন সময় লাগার কথা সর্বশেষ একজন ভাইয়ের সাথে কথা হয়েছিল তিনি একটা বিষা বের করেছে যেটি লাবানা দিয়ে সেখানে তার পঁয়তাল্লিশ দিনের মতো সময় লেগেছে শুধুমাত্র সিগনেচার বা সিলের জন্য আশা করি বুঝতে পেরেছেন ভাই আমার বিষে আসল ছাব্বিশ ছয় দু হাজার একুশের কি কোনো সমস্যা হবে না ভাইয়া আপনার নতুন বিষয় আশা করি কোনো সমস্যা হবে না আপনি কুইতে আসতে পারবেন যেটি এম ডি আরজু লিখেছেন এম ডি খান লিখেছেন গত নভেম্বরে দেশে আসছি আমার এক কি কোনো সমস্যা হবে না ভাইয়া এম ডি খান ভাই আপনার আমার কোনো সমস্যা হবে না একামা লাগানোর কোনো উপায় নাই ভাই দিদারুল ইসলাম লিখেছেন না ভাইয়া এ ধরনের কোনো নিউজ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি এই সুযোগটি আগে দেওয়া হয়েছিল একজন লিখেছেন ভাই খাদেম খাদেম বিষ খোলা খোলা আছে জি ভাইয়া রয়েছে বিষা বের করেছে একজন কুইতির মাধ্যমে আশা করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার ভেরি নাইস এক্সেলেন্ট গুড থ্যাংক ইউ সো মাচ নামটা ঠিক বুঝতে পারতেছি না ভাইয়া আমি কুয়েত থেকে বাংলাদেশে আইছি এখন কি করোনা টেস্ট করতে হবে জি শফিউল আহমেদ ভাই আপনি কুইতে ফিরতে হলে অবশ্যই কোভিড নাইন্টিন বা ফিসি টেস্ট করেই বাহাত্তর ঘন্টার মধ্যে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কুইতে ফিরে আসতে হবে আর বাকি যেসব ব্যাপারগুলো এই ভিডিওটি দেখে নেবেন কুইতে আসতে হলে আপনাকে কী কী করতে হবে একজন লিখেছেন খাদেম বিষা হাতে পেয়েছি ড্রাইভার বিষা না এমবিএসিতে বিষার কোনো ধরনের কাজ করাতে হবে কি না ভাইয়া কোনো কাজ করাতে হবে না এমডি ডি হাবিব আপনি বিষয়টা দেশে পাঠিয়ে দিলে দেশে যার জন্য বের করেছেন সে চলে আসতে পারবে আপনার বিষয়টা বের করতে অন্য কোনো সিস্টেম ব্যবহার করতে হয়েছে কিনা কমেন্টস করে জানাবেন অনেক উপকৃত হবে অনেক প্রবাসী একজন লিখেছেন সঠিক সময়ে সঠিক কাজ করতে না পারলে জীবনের শেষের ভাগটা শুধু রেজাল্ট আসে বড় একটা জিরো থ্যাংক ইউ সো মাচ আপনার এরকম মূল্যবান কমেন্টস করার জন্য যারা আমাদের ভিডিওগুলিতে প্রতিনিয়ত কমেন্টস করেন আপনাদের এরকম মূল্যবান কমেন্টস আমরা আরও আরও পেতে চাই এই জন্যই এখনই আপনি আমাদের ভিডিওতে একটি কমেন্টস করুন ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল প্ল্যাটফর্মে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে আশা করি দেখা হচ্ছে কুয়েতের নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভ শুভকামনা আমাদের সাথে থাকুন সর্বশেষ কুয়েতের তথ্যগুলো জানতে